ঋষভচক শীতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এদিন ঈশ্বর গদাধর দাসের স্মৃতি উদ্দেশ্যে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজ তারকেশ্বর বিধানসভার কেশবচক অঞ্চলে শীতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত রক্তদান শিবিরে কোভিড বিধি মেনে 32 জন রক্তদাতা রক্তদান করেন। এদিনের এই রক্তদান শিবিরটি আয়োজিত হয় কেশবচক জুনিয়র হাই স্কুল মাঠে। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়, হুগলি জেলা পরিষদের সভাধিপতি জনাব হাজী মেহবুব রহমান, তারকেশ্বর পৌরসভার পৌর প্রশাসক স্বপন সামন্ত, তারকেশ্বর পঞ্চায়েত সমিতি সহসভাপতি প্রদীপ সিংহ রায়, এছাড়াও ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুমনা ঘোষ, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ মইদুল ইসলাম, কেশবচক গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। উল্লেখ্য যে ক্লাবের এক সদস্য এদিন জানান, করোনা আবহে কম সংখ্যক মানুষদের নিয়ে আজকের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি তিনি এও বলেন, প্রতি বছর আমাদের শীতলা স্পোর্টিং ক্লাব মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক কাজ করে থাকে। আমরা প্রতি বছরের মতো এবছরও রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম এবং আমাদের মধ্যে বিশিষ্ট ব্যক্তিদেরকেও পেয়েছিলাম, যারা প্রত্যেক বছরই আমাদের সাথে থাকেন। এছাড়াও তিনি বলেন যে আজকের এই রক্তদান শিবিরটি সমস্ত কোভিড বিধি মেনেই করা হয়েছে। এবার শুনে নেওয়া যাক আজকের এই রক্তদান শিবির সম্পর্কে কি জানালেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় এবং কেশবচক শীতলা স্পোর্টিং ক্লাবের এক সদস্য। হুগলি থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। আগেও আমরা এসেছি এবং কেশবচক শীতলা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবির বরাবর হয়। সবচেয়ে বড় কথা, এই ক্লাব রেজিস্টার্ড ক্লাব, মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতা এরা অনুদানও পেয়েছে এবং বিভিন্ন সমাজমূলক কাজের সাথে সাথে খেলাধুলা, এখানকার ছেলে মেয়েদের এইসবের এন্টারটেনমেন্টের মধ্যে তারা নিজেদের বা ছেলে মেয়েদের সবসময় এনগেজ রাখে। যদিও এই করোনা পরিস্থিতির মধ্যে এবং রাজ্যে নির্বাচনের সময় আমরা অনেক জায়গায় দেখেছি যে আমরা ব্লাড ডোনেশন করাতে পারিনি, এবং যারা থ্যালাসেমিয়া পেশেন্ট বা কোনো ধরনের আমাদের অপারেশন হচ্ছে, সার্জারি হচ্ছে, সেখানে ব্লাডের সংকট পড়ছে বেশিরভাগ থ্যালাসেমিয়া পেশেন্টদের, সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেক পৌরসভায় ক্যাম্প করার নির্দেশ দিয়েছিলেন এবং আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা করেছি। তার সাথে সাথে বিভিন্ন ক্লাবগুলোও করছে, এটা একটা খুব ভালো দিক। কারণ হচ্ছে যে আমরা দেখেছি যে গণতন্ত্র বাঁচাতে গিয়ে, নির্বাচন করতে গিয়ে আমরা দেখেছি তামিলনাড়ুতে 240টা আসনে একবার ভোট হয়ে, এক দফায় ভোট হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের 294টা আসনে 8 দফায় ভোট হয়েছে। তো এই কারণে, এই ভোটের কারণে অনেকটা আমরা পিছিয়ে পড়েছিলাম। তারপরে ভোট মিটতে করোনা পরিস্থিতি রাজ্য সরকার অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে সবার সহযোগিতায়। তারপরে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং এবং নীতি সমস্ত নিয়ম মেনে আমরা এই ব্লাড ডোনেশনগুলো করছি, যাতে মানুষ রক্তের অভাবে মারা না যায়, থ্যালাসেমিয়া পেশেন্টদের কোনো অসুবিধা না হয়, এটা আমরা দেখব। তার সাথে সাথে একটা জিনিস, যে মমতা ব্যানার্জি বলেছিলেন যে 34 বছরে যারা রক্তের হোলি খেলে পশ্চিমবঙ্গে সন্ত্রাস করেছে, আর তৃণমূল কংগ্রেস আসার পর সেই রক্ত দিয়ে মানুষকে জীবন বাঁচানো হবে। রামের রক্ত রহিমের শরীরে বইবে বা রহিমের রক্ত রামের শরীরে বইবে, এটা কেউ জানে না, কার রক্ত কাকে বাঁচাবে, এটা একটা মানবিক দিক এবং মানবিক দিকেই আমরা হাঁটবো। এটা আমাদের মামাটি মানুষের সরকারের যেটা ব্রত, যেটা আমাদের নেত্রী শিখিয়েছেন, সেই পথেই আমরা হাঁটবো। শীতলা স্পোর্টিং ক্লাব, এরা বহুদিন থেকে ফুটবল ক্রিকেট এইসব মাননীয় মুখ্যমন্ত্রী এইরকম প্রত্যন্ত গ্রামের ক্লাবগুলোকে আর্থিক সাহায্য করছে। এরা গত 3 বছর আগে এই আর্থিক সহযোগিতা পেতে শুরু করেছে, রক্তদান শিবির এরা করে আসছে, আজকেও সেই রক্তদান শিবির, আজকে 50 জন রক্তদাতা এখানে দেবে, এবং এরা খেলাধুলা নিজেরাও করে, খেলাধুলা পরিচালনাও করে, একদম প্রত্যন্ত গ্রামের প্রত্যন্ত একটি এলাকার এই ক্লাব। তাদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি, আমরা এদের সাথে আছি, পাশে আছি, কারণ বাংলা মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদী হাত যে এরকম প্রত্যন্ত গ্রামেও পৌঁছাতে পারে, এই শীতলা স্পোর্টিং ক্লাবকে দেখলে তা বোঝা যাচ্ছে। আপাতত আমরা 24-5 দিয়েছি, আমাদের টার্গেট আছে 50 জন রক্ত দেবেন, রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দেবেন। আর এই কেশবচক শীতলা স্পোর্টিং ক্লাবের আমাদের প্রাক্তন সহসভাপতি, বর্তমানে সহসভাপতি যিনি আমাদের ছেড়ে চলে গেছেন, স্বর্গীয় গদাধর দাস বিশিষ্ট সমাজসেবী ছিলেন,
উনি আমাদের ক্লাবের জন্য অনেক কিছু করেছেন, তাই ওনার স্মৃতির উদ্দেশ্যে আজকের এই রক্তদান শিবির আমাদের ক্লাব থেকে সমস্ত এলাকার সাধারণ মানুষ একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে আমরা এই রক্তদান শিবির পালন করছি। আমাদের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন, দেখলেন, আমাদের মাননীয় বিধায়ক রামমোহন সিংহ রায় মহাশয়, এছাড়া উপস্থিত ছিলেন পৌর প্রশাসক স্বপন সামন্ত মহাশয়, এমপি আমাদের এসে অপূর্বা পোদ্দার উপস্থিত হয়েছেন, সভাধিপতি হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান মহাশয় উপস্থিত হয়েছিলেন, এছাড়া পঞ্চায়েতের সমস্ত প্রধান উপপ্রধান সহ সদস্য সদস্যবৃন্দা ও পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যবৃন্দা, পঞ্চায়েত সমিতি পূর্তের কর্মাধ্যক্ষ আমাদের সুমনাদি, সহসভাপতি এসেছিলেন আমাদের প্রদীপ সিংহ রায় মহাশয়, বিশিষ্ট সমাজের উন্নয়নমূলক ব্যক্তিত্বরাই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা এই রক্তদান শিবির এটা তৃতীয় বর্ষে পদার্পণ করেছি, আমরা চাই মানুষের সাহায্য যদি থাকে আমরা প্রতি বছর এটাকে চালিয়ে যাব। করোনা মহামারীকে সামনে রেখে আমরা মানুষকে ইতিমধ্যেই সচেতন করেছি, আর এই রক্তদানের মধ্য দিয়ে আমরা মানুষের কাছে বার্তা পৌঁছালাম। আমরা যারা নতুন এই কেশব চক শীতলা স্পোর্টিং ক্লাবের উদ্যমতাকে সঙ্গে নিয়ে কাজ করতে এগিয়ে এসেছি, আমরা আজীবন থাকবো মানুষের জন্য পাশে থেকে কাজ করবো। আপনার নাম? সুদীপ দাস সম্রাট। এই ক্লাবের সদস্য? আমি এই ক্লাবের সদস্য এবং এলাকার সমাজসেবার সাথে আমরা যুক্ত। আমার পাশে আছে সত্যব্রত দাস, বিশিষ্ট সমাজসেবী, আমাদের সাথেই থাকে একসাথে। সমর দে, এখানে আছেন নবকুমার দে, ওটা আমাদের ক্লাবের প্রাক্তন সেক্রেটারি, আমাদের কবির কা সাথে আছেন, আমরা একত্রিত হয়ে সবাই মিলে মানুষের জন্য কাজ করতে চাই। It's caught in the crossfire.